আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমি ইনশাল্লাহ ভালো আছি। ডিজিটাল বাংলা জিরো টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা স্টিলের ফাইল ক্যাবিনেট নিয়ে আলোচনা করব। আপনারা যারা অফিসের জন্য এবং বাসাবাড়ির ফাইলপত্র রাখার জন্য যারা ফাইল ক্যাবিনেট নিতে যাচ্ছেন, আশা করি এই ভিডিওতে অনেকটাই ধারণা দিতে পারবো। আজকের এই ভিডিওতে আমরা 3 ডয়ার এবং 4 ডয়ারের ফাইল ক্যাবিনেট নিয়ে আলোচনা করব। 54 ইঞ্চি লম্বা এবং 19 ইঞ্চি পাশ এবং 24 ইঞ্চি ডিপ এই ফাইল ক্যাবিনেট নিয়েই আলোচনা করব। তো এই সাইজের একটি 4 ডয়ারের ফাইল ক্যাবিনেটের দাম কীরকম পড়বে? প্রথমে আমরা কথা বলবো এই ফাইল ক্যাবিনেটগুলো তৈরি করার জন্য যে শিটগুলো ব্যবহার করা হয় সেই শিটগুলো নিয়ে। এখন কথা হচ্ছে, আপনি যদি হালকা শিট দিয়ে এই ফাইল ক্যাবিনেটগুলো করেন তাহলে আপনার দাম কিছুটা কম পড়বে, আর যদি একটু ভারী মোটা শিট দিয়ে করেন তাহলে দামটা একটু বেশি পড়বে। তো হালকা এবং মোটা এগুলো কিভাবে বুঝবেন? মানে প্রত্যেকটা শিটেরই কিন্তু একটা নাম্বার আছে, মানে গেজ আছে। গেজ মানে কি আমি একটু আপনাদের বুঝিয়ে বলি। শিটের গেজের হলো নাম্বার, মানে শিটের নাম্বার যত নিচের দিকে নামবে শিটগুলো তত মোটা হবে, আর শিটের নাম্বার যত উপরের দিকে যাবে শিটগুলো তত হালকা হবে। এক্সাম্পল আপনাদের একটু বোঝাই, যেমন 18 গেজ এটা কিন্তু অনেক মোটা একটা শিট, আর যদি আপনি এই 20 গেজ নেন তাহলে 18 গেজের চাইতে একটু হালকা হবে, আর যদি আপনি 22 গেজ নেন তাহলে 20 গেজের চাইতে একটু হালকা হবে, আর যদি আপনি 24 গেজ নেন তাহলে আপনার এই 22 গেজের চাইতে একটু হালকা হবে। মানে শিটের নাম্বার যত উপরে যাবে শিটগুলো তত হালকা হবে, আর নাম্বার যত নিচের দিকে আসবে শিটগুলো তত মোটা হবে। তো ফাইল ক্যাবিনেট তৈরি করার জন্য যে শিটগুলো স্ট্যান্ডার্ড, মানে ভালো, সেই শিটগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলি এই একটা হাই কোয়ালিটির ফাইল ক্যাবিনেট নিয়ে, সেটা হলো যে 18 এবং 20 গেজ। 18 এবং 20 গেজ মিলিয়ে যদি আপনারা 4 ডয়ারের একটি ফাইল ক্যাবিনেট করেন তাহলে আপনাদের দাম পড়বে 15,000 টাকা বর্তমান বাজারে। সেক্ষেত্রে আপনি যদি একটি ডয়ার কমিয়ে 3 ডয়ারে করেন সেক্ষেত্রে আপনার 1,000 বা 1,500 টাকা দাম কম লাগতে পারে। এরপর আসি আমরা 20 এবং 22 গেজ নিয়ে। 20 এবং 22 গেজ নিয়ে যদি আপনারা 4 ডয়ারে একটি ফাইল ক্যাবিনেট করেন সেক্ষেত্রে আপনাদের এই ফাইল ক্যাবিনেটের দাম পড়তে পারে 12,500 টাকা। আর যদি একটি ডয়ার কমিয়ে 3টি ডয়ারে একটি ফাইল ক্যাবিনেট করেন সেক্ষেত্রে আপনাদের দাম পড়তে পারে 1,000 বা 1,500 টাকা কম পড়তে পারে। এরপর আমরা চলে আসি 22 গেজ ও 24 গেজ নিয়ে। 22 গেজ এবং 24 গেজ দিয়ে যদি 4 ডয়ারে একটি ফাইল ক্যাবিনেট করেন সেক্ষেত্রে আপনাদের দাম পড়তে পারে 11,000 টাকা। আর যদি একটি ডয়ার কমিয়ে 3টি ডয়ারের ফাইল ক্যাবিনেট করেন সেক্ষেত্রে আপনার 1,000 বা 1,500 টাকা দাম কম পড়তে পারে। এরপর আমরা চলে আসি 24 ও 26 গেজ নিয়ে। 24 ও 26 গেজ দিয়ে যদি আপনারা 4 ডয়ারের একটি ফাইল ক্যাবিনেট তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের দাম পড়তে পারে 10,500 টাকা। আর যদি একটি ডয়ার কমিয়ে 3টি ডয়ার করেন সেক্ষেত্রে আপনার 1,000 বা 1,500 টাকা দাম কম লাগতে পারে। এখন কথা হলো এর উপরে আরো অনেক গেজ আছে, যেমন 28 গেজ আছে, 30 গেজ আছে, সেগুলো দিয়ে কিন্তু এই ফাইল ক্যাবিনেটগুলো তৈরি করা যাবে না। সেগুলো দিয়ে যদি এই ফাইল ক্যাবিনেটগুলো তৈরি করা হয় তাহলে যে আপনার যে ফাইলগুলো রাখা হবে ডয়ারে, ওজনে ডয়ারগুলো পড়ে যাবে। এর উপরের গেজ দিয়ে কিন্তু আর এই ফাইল ক্যাবিনেটগুলো তৈরি করা যাবে না। এবং এই 18 গেজ এবং 20 গেজ প্রথমে যেটা বলছিলাম, 18 গেজ দিয়েও যদি আপনারা তৈরি করতে পারবেন। সম্মানিত দর্শক, বর্তমান বাজারে এই শিট স্টিলের মূল্য অনুযায়ী আমি আপনাদের এই ভিডিওতে ধারণা দিলাম। তো যে কোনো সময় এগুলোর দাম পরিবর্তন হতে পারে। আশা করি এই ভিডিওতে আপনাদের অনেকটাই ধারণা দিতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।